এখন সকালবেলা হাঁস আর মুরগি বের করবো। কালকে আমার শ্বশুর কয়েকটা মুরগি নিয়ে আসছে কিনে পালার জন্য, তো ওগুলা খোয়ারের মধ্যেই রাখছি হাঁসের সাথেই। এক খোয়ারে দুই এক খোয়ারে দুইটা মুখ, মানে এক পাশে হাঁস রাখছি এক পাশে মুরগি রাখছি। এখন ওগুলা সাইডে দিব, তারপরে কবুতর আছে কবুতর সাইডে দিব। এই জায়গায় এই কূপে মুরগি রাখছি আর এই কূপে হাঁস রাখছি। আমাদের এই জায়গায় শিয়ালের খুবই উপদ্রব, শিয়াল বেশি, তাই আর কি হাঁস মুরগির কূপের দরজা ভালো করে ভাড়া দিয়ে রাখা লাগে, নাইলে শিয়ালে নিয়ে যায় হাঁস আর মুরগি। কবুতর তো এখন সারা পারো মনে হয় যে খাঁচা দিয়ে বন্দি ই করে রাখছি, ওই কূপে থেকে আহে খাঁচার ভিতরে থাকবো। প্রথম দিন কবুতর আইনে যে এলো সাইড দিছিলাম, কবুতর আবার যে বাড়িতে থেকে কিনে আনছি ওই বাড়িতে চলে গেছিলো, পরে ওই জায়গা থেকে আবার নিয়ে আসছি। পরে ওই বাড়িকে বাড়ির যে মালিক সে আর কি বলছে যে এই কবুতর কিছুদিন আর কি 10-12 দিন আটকে রাখতে, যাতে এই বাড়িটা চিনে, তারপরে যাতে আর ওই বাড়িতে আর না যায়, তাই আর কি আটকে রাখছি, কয়েকদিন আটকে রাখতে হইব। তাছাড়া সাইডে দিলে জায়গা খালি, এখন কবুতরে খাইতে দেওয়া যায়, পরে একাই ভিতর থেকে বের হয়ে খাইব। এই যে খাবারটা শিখায় যায়, ওই ভিতরে বসে রয়েছি। এই যে আমার কবুতর, তখন খাইতে দিলাম তখন বেরোয় নাই, এখানে খাওয়ার জন্য বেরোইছে। একটা ভিতরে রয়েছে আর একটা বেরোইছে, এই জায়গায়ও একটা ভিতরে রয়েছে আর একটা বেরোইছে, ওই যে আমার ভিতরে গেল। বন্ধুরা এখন সকাল 7টা বাজে, পানা কাইটা থেয়েছি আর ঘাস কেটে থুয়েছি। এখানে গরুর গড্ডা বসে করে গরুরে খাইবার দিব, গরু আমার দেখে ডাকাডাকি শুরু করে দিছে। আমার ডেলি যে কাজ, প্রত্যেক দিনের যে কাজ, সকাল থেকে একবার সন্ধ্যা পর্যন্ত এই কাজগুলো এখন আমার শেষ করতে হইব। আসেন ভাই, আর সবাইকেই জানাই শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা। আসলে আর মাত্র কয়েকদিন বাকি আছে পূজার, সবাই আপনারা আমাদের বাড়িতে আসবেন, সবার নিমন্ত্রণ রইল দুর্গা পূজার। আমাদের বাড়িতে এই মন্দির, দুর্গা মন্দির, মন্দিরে পুজো হইব, আমার কাকারা করে আর কি, আমরাও করতাম কিন্তু আমরা একটু সমস্যা আছি এই কারণে করতে পারি নাই, আমার কাকারা করতেছে। পূজার নিমন্ত্রণ রইল সবার, আপনাদের আপনারা অবশ্যই অবশ্যই আসবেন, আসলে খুশি হম। ডালনাটি উঠে দিলাম,
এখানে গোবর ফালে দিমু, গোবরে অনেক গোবর জমে গেছে, এখন ফালে দিমু। গোবর দিয়ে আমার ফালার লাগে, কারণ হয়েছে গরু তো বড় আর মানে এই গোবর যদি নিচে আগে রয়েছে হালকা হালকা ওই জলটা বাড়ি দিয়ে পরিষ্কার করে দিন। তার পরিষ্কার করছি আর তারে জল দিয়ে দিচ্ছি, কারণ খাইবার দিলে তো জল না থাকলে আবার মাঝে মাঝে করে জল খায়, এই কারণে তারপরে জল দিয়ে থই। মানে জলটা দিয়ে দেয় তারপর খেয়ে এনে দিবি, খুলে খেয়ে খুলে না খেয়ে দিতে দিব আমি খালি দিই। খুব শান্ত কালকে আমার মার কথা বলছিল আপনি বৌদি, এই কারণে অনেকে জিজ্ঞাসা করছিলেন আমার মা মারা গেছে কিভাবে, সাথে সাথে মারা গেছে কিভাবে মারা গেছে, এটা তো আপনারা জানেন না, ওটা জানতে চাইছেন। আমাকে তো আগে থেকে গৃহস্থ বাড়ি তো বড় বড় খেয়ের বেলা থাকছে, ওই খেয়ার খুলবার দেয়া সন্ধ্যাবেলায় আমার ছোট বোনের লাইট ধরে আসছিল আর আমার মা খেয়ার খুলতেছিল, তো খেয়ার খোলার সময় এই খেয়ের বেলা হাত দিয়া খেয়ার টান দেওয়ার সময় যে সাপে কামড় দিয়েছিল হাতে, হাতে যে জায়গায় কামড় দিয়েছিল, তারপরে কবিরাজ বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল, উনি আইটাই গেছিল, তারপরে ওই জায়গায় উনি মারা গেছে, তারপরে ওই কবিরাজে বলছিল যে হাসপাতালে নিয়ে যাইতে যে বাইসা আছে, তো হাসপাতালেও নিয়ে গেছিল কিন্তু তখন উনি মারা গেছে। মারা যাওয়ার পরে এটা তো আসলে অনেক মানে সময় লাগবে বলতে আমি অল্পতে বলে দিলাম, আমার মায়ের তো রাখছি যে জায়গায় দেখছেনি, আমার মায়ের পুরি নাই মাটি দিয়ে রাখছি, আর আমার বংশে আসলে কাউরে পুরে না, আমরা পুরি না কাউরে, আমরা মাটি দিয়ে রাখি। আমার মা মারা গেছে তারপরেও মাটি দিয়ে রাখছি, আমার দাদু মারা গেছে, দিদি মারা গেছে, আমার এক ছোটো কাকা আছে উনিও মারা গেছে, মাটি দিয়ে রাখছি আমরা পুরি না। যাই হোক, আর বেশি মায়ের কথা বলতে গেলে খারাপ লাগবো বেশি, 12-13 বছর আগে মারা গেছে, অনেক কষ্টকর আমার সবচেয়ে মানে জাপনজন জাপন রয়েছে সেই আমার কাছে নাই, চলে গেছে, আর আমার আপন বলতেও কেউ নাই। আপনারা যে বলেন যে আত্মীয় স্বজনের বাড়ি, আমার আত্মীয় স্বজনও নাই, একমাত্র আমার একটা ছোটো বোন আছে, ছোটো বোন বিয়ে দিয়েছি তাও ঢাকায় থাকে, আর আমার এক পিসি আছে কিন্তু আমার পিসি আবার আমার পিসিও মারা গেছে, আমার এই পর্যন্ত আমার আত্মীয় স্বজন নাই। আমার মামা আছে, মামা থাকে ভারতেই, ভারতে থাকে কিন্তু আমার মা মারা যাওয়ার পরে আর কোনো দিন আমাদের সাথে যোগাযোগ করে নাই আর কোনো খোঁজও নেয় নাই, আমার মাসিও নাই কেউই নেই, আমার একমাত্র আমার এক ছোটো বোন আছে আর আমার বাবা আপনার বৌদি আর আমার ছেলে, এই হয়েছে আমার সংসারের মানুষ। আর বোনের বাড়িতে মাঝে মাঝে হঠাৎ যাওয়া হয় ঢাকায় থেকে যখন বাড়িতে আসে তখন আপন জনেছেন, এখন আপনারা আপনারা যত বন্ধুগুলো আছেন সবাই আপনারা আমার আপনজন, আপনারাই আমার সব, মানে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি, ভালো লাগে, আপনাদের নিয়ে আনন্দ থাকি। আপনারা যখন কমেন্ট করেন ওই কমেন্টগুলো পড়ার পরে মনে হয় যে আমার আপনজন আপনারাই সবাই, আপনাদের কথা শুনে আমার খুব ভালো লাগে। এখন গরু রেকর্ডে খেয়ার দিই বেশি বলতে গেলে আমার খারাপ লাগবো। গ্রামের মানুষ তো আমরা ওরকম কথা গুছিয়ে কই হারি না, ভুল হলে ক্ষমা করে দিয়ে
এই যে তোমার দিকে দিছি আবার ওটা দেখাও এই কাজলের একটা বাস হয়েছে ওটা খেলায় ওটা খেয়ে থাকো ওটা খায় বন্ধুরা এই যে কাজল রেও দিছি লালি রেও দিছি অর্ডার আবার ওই ওই খেয়াল আয় ওই ওই চারে থেকে ওই খেয়ে অর্ধি ফুরিয়ে তারপর অর্ধি খেবো আর আবার খেয়ে দেবো না তাই তো এই যে আমার এই যে এটারে আমি ই করে হারি না ঠিক করে হারি না সব কিছু শেষ করলাম খেবারও দিলাম এখন সকালের মধ্যে আমার মোটামুটি কাম একটু সারল তারপর আবার ঘাস কেটে থয়েছি ওই ঘাস করে আনবো ঘাস করে ডাই না তারপর তো আবার সারাদিন আসি কারণ বেলায় বেলায় তো খেবার জন্য এগুলো এখন রান্নাঘরটা নেপো মো কয়দিন ধরে বাড়িতে কাজের চাপে খুব ভালো করে এরকম ভাবে নেপা হয় না তাই এখন তো শীত নেপে নেই এখন আবার বাড়িতে একটু কাজ একটু কমছে মানে বাইরের কাজ কমছে বাড়ির যে প্রত্যেক দিনের কাজগুলো তো করতেই হয় যে আলাদা যে কাজটা আসলো বাড়িতে ওই কাজটা এখন শেষ হয়ে গেছে জায়গায় মাটি আর গোবর একসাথে মিশিয়ে নিছি আর জল দিছি আমার রান্না করার নেপা শেষ এখন অন্য কাজে যাবো কালকে যে ড্যাপ নিয়ে আইসি কুড়িয়ে জলে রাইখা দিছিলাম ওটা একটা ফাটছে তাই কইছি যে আপনাকে একটু দেখাই এই যে যেটা হলো একটু বেশি বড় আসলো ওটা একদিনেই ফেটে গেছে আর যেটি রয়েছে এটি আবার একটু সময় লাগবো দু একদিন এই যে ভিতরে থেকে যে এই যে বেরোইছে দানা দানা কালো কালো এগুলো সবটি যখন একবারে বেরোয়ে যাইব একটাই থেকে এই কতগুলো বেরোইছে একটা ফাটছে মাত্র তাই কতগুলো বেরোইছে সবগুলো যখন বেরোয় ফাটবো তখন অনেক হইব তারপর এগুলো ভালো করে ধুয়ে রোদ্রে শুকাইতে হইব মানে রাইখা দেই আর সবগুলো তো ফাটে নাই রাইখা দেই এগুলো সবগুলো যখন ফাটবো তখন আবার নেব আমাকে বাড়ির বিলাই ঘুমাই বেনছে আর ভিডিও করে দেখে একটু করে ফুসি দিয়ে দেখি কি করি আবারও ঘুমাই এখন কটা হেন্সি হাগ আনবার যে বেনছি অনেক দিন ধরে হেন্সি হাগ খাই না বর্ষার আগে খাইছিলাম বর্ষার জল আহার পর থেকে তো আর হেন্সি হাগ খাই নাই তো এখন আবার জল শুকিয়ে গেছে আমাকে রাস্তার ওই সাইড দিয়ে হলো ই হয়েছে হেঁচি হাগ হয়েছে তাই করলাম যে তাহলে কয়টা আজকে নিয়ে আসি তারপরে রাঁধব লিখানো রাস্তার কিনে দৌড় রয়েছে এ জায়গা খেয়ে তুল
আমার শাক তোলা শেষ, অনেকে তুলছি, এখন জামুকা আর তুলো না। বাড়িতে যাই আইলে ধুয়ে নিম, ধুয়ে তারপরে রান্ধব। যাই গে বাড়িতে যাই ধুয়ে নিম। শাকটি ধুয়ে নিম, শাকের মধ্যে অনেক মাটি, ভালো করে ধুয়ে নেন লাগবো। জল গুলা হয়ে গেছে, শাকের মধ্যে মাটি তো। আমার শাক ধোয়া শেষ, কয়েকটা ধোয়া দিছি, এখানে পরিষ্কার জল বেরেছে, আর ধোবো না। শাক ধুয়ে আনছি, এখন শাকটি ভাব দেন। লবণ দিলাম আর কাঁচা মরিচ কেটে রাখছি, কাঁচা মরিচ কাটা দিয়ে দিলাম। শাক ভাব দেওয়া হয়ে গেছে, আর নামিয়ে হলামো, নামিয়ে তারপর রসুন দিয়ে সম্বর দিলাম। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব, রসুন ছেঁচে রাখছি, রসুন ছেঁচেটা তেলের মধ্যে দিয়ে দিব। এখন রসুনের মধ্যে শাক দিয়ে দেব, আমরা হিঞ্চি আগে পেঁয়াজ খাই না, রসুন দিয়ে সম্বর দিয়ে খাই। আমার শাক রান্না হয়ে গেছে, আর নামে গেলাম। বন্ধুরা, আজকে রান্না করছে হেঞ্চি হাত আর সবজি আর কি, এই কচু আলু, গাইস আলু, গাইস আলু চিনেন কিনা জানি না, আমার ওই জায়গায় গাইস আলু গাছ আছে, গাইস আলু দিয়ে আর কচু আছে আর পুঁইশাকের ডাঁটা দিয়ে একটা সবজি রান্না করছি।
লবণ দাও। Thank you.